সুবহানাল্লাহ শব্দটির ফাজাইল এবং বারাকাত সম্পর্কে যত বেশি গভীরভাবে চিন্তা করছে এবং বিশেষ করে তিরমিজি শরীফের হাদিসগুলোর দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, দেখা যায় আল্লাহর এত দয়া যেটা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা এখলাসের সাথে মহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ বপন করবেন। এরা হাজরিন, শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর মহাব্বতে। শুধুমাত্র বক্তাকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র লোকে আমি তাসবিহ পড়েছি এটা বলার জন্য নয়, কারো যশ খ্যাতি বাড়ানোর জন্য নয়, কারো কাছ থেকে সম্মান পাওয়ার জন্য নয়, কারো কাছ থেকে দামি হওয়ার জন্য নয়, বরঞ্চ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমি সুবহানের জন্য, আল্লাহর একটা নাম হচ্ছে কি সুবহান, আল্লাহ বলছেন আমি সুবহানের জন্য যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য আমি জান্নাতে একটা বৃক্ষ রোপণ করব। জান্নাতের গাছ কেমন? আমরা তো কেউ জান্নাতে যাইনি, কিন্তু জান্নাতে গিয়েছেন এমন আমাদের নবী আছেন কিনা? আমাদের নবী জান্নাতের দুলা হয়েছেন মেরাজের রাতে। আমার নবী সেই মেরাজ থেকে এসে সাহাবা ইকরামকে বলছেন, জান্নাতের বয়ান প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আছে, জান্নাতের বয়ানে জান্নাতের বৃক্ষের পরিধির ব্যাপারে আমার নবী বলছেন, একটি জান্নাতের গাছ সেটার যে চড়াই তার যে পরিধিটা আছে সেই পরিধিটা একটা অতি দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি নন স্টপ কন্টিনিউয়াসলি অবিরত অবিরাম যদি চলতে থাকে তাহলে 100 বছর পরেও ওই একটি গাছের চোহরটি চতুর সীমানা পার করতে পারে না। এত বড় একটা বৃক্ষ আপনার জন্য জান্নাতে আল্লাহ রোপণ করবেন কি বললে? সুবহানাল্লাহ যদি আল্লাহর মহাব্বতে বান্দা একবার বলে। এবার বলুন আল্লাহর ইচ্ছে কি? আল্লাহ বান্দাকে সম্মানিত করার জন্য জান্নাতে তার নামে তার মালিকানায় একটা গাছ রোপণ করছেন। এখন মালিক বাহিরে থাকবে আর তার মালামাল ভেতরে থাকবে, এটা কি আল্লাহর শান হতে পারে? মালিক বাউন্ডারির বাইরে তার মালিকানাধীন বস্তুর কাছে যেতে পারবে না, তার নামে যেটা আছে সেটা আবার তার নামে থাকবে, এমন কি হতে পারে? মালিকানার জন্য দখল শক্ত লাগে কিনা? শুধু আপনার নামে রেজিস্ট্রি থাকলে হবে না, জায়গায় আপনাকে পৌঁছাইতে হবে, সে দখল শক্ত তো আপনার লাগবে। এই হাদিসের গভীর রহস্য হচ্ছে যে বান্দা সুবহানাল্লাহ বলবে তার জন্য যেমন গাছ রক্ষা রোপণ করা হবে, যে কাল কিয়ামতের ময়দানে ওই গাছের মালিককে আল্লাহ জান্নাতে গাছ বুঝিয়ে দিবেন। আল্লাহু আকবার কবীরা।